কথা বলবো বীর মুক্তিযোদ্ধা প্রযোজক নায়ক পরিচালক কিংবদন্তি অভিনেতা ড্যাশিং হিরো মাসুদ পারভেজ সোহেল রানার সাথে তার কাছে ভালোবাসেন তাদের কাছে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেইটার জন্য আমি আপনাদের কাছে ঋণী এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সেই ঋণটাকে আমি ফেরত না দিয়ে আমি সেই ঋণটাকে নিয়েই মৃত্যুবরণ করতে চাই এবং এই যেভাবে আমি আপনাদের কাছে চাইব সেটা হচ্ছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো মানুষ হতে পারি আমি এর চেয়ে আর বেশি কিছু চাই না আপনারা আমাদেরকে আমাকে অনেক কিছু দিয়েছেন আমাকে যা দিয়েছেন তার ঋণও আমি কখনো শোধ করতে চাইব না অন্য ঋণ শোধ করে গেলেও এই ভালোবাসার ঋণকে আমি ঋণ নিয়েই আমি যা সৃষ্টিকর্তার কাছে যেতে চাই আপনাদের ভালোবাসার প্রতি আমার অশেষ অশেষ শ্রদ্ধা যোগ্যতা আমার নেই কিন্তু এইটুকু বলা যেতে পারে যে বাংলাদেশের যে উন্নতিটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন সেই উন্নতিটার সাথে সাথে যে আর একটা উন্নতি দরকার মানুষের জীবনের দুটো একটা আছে আয়ু মানে বেঁচে থাকা সেটা শারীরিকভাবে বেঁচে থাকা আর একটা হচ্ছে মানসিকভাবে বেঁচে থাকা মানসিকভাবে বেঁচে থাকতে হলে মানুষের মধ্যে মানবিক গুণগুলো থাকতে হবে ভালোবাসা থাকতে হবে প্রেম থাকতে হবে স্নেহ থাকতে হবে মায়া থাকতে হবে মমতা থাকতে হবে এই ডেভেলপমেন্টগুলো মানুষকে শিখতে হবে এই শিক্ষাটা আসলে আগে মা বাবার শিখাতো এখন মা বাবাদের আমি এটা খুব মানে কমপ্লিকেটেড প্রশ্ন কারণ মা বাবা দুজনে চাকরি করুক তাতে ছেলের প্রতি দেখাশোনার কেউ থাকে না ছেলের মধ্যে সেই জিনিসটা জন্মায় না দুই বাচ্চা হওয়ার পরে বাংলাদেশের মতো দেশে দুই বাচ্চা হওয়ার পরে তৃতীয় বাচ্চা হওয়াটা আমি ব্যক্তিগত মনে করি হওয়া উচিত না তাদেরকে জেলে পাঠানো উচিত কিন্তু আবার আমি আবার মনে করি যে দু বাচ্চা হলে বন্ধ করাটাও এটা এটাও কি সঠিক এটাও ঠিক না কারণ খাবার তো আল্লাহ তাআলা দেন কাজে এটা এটা বড় কমপ্লিকেটেড প্রশ্ন তবে মানুষ হিসেবে প্রত্যেকে ধর্ম চর্চাটা করুক যে যে ধর্মে বিশ্বাস করে কারণ প্রত্যেকটা ধর্মে এই মানবিক গুণকে বাঁচিয়ে রাখার জন্যে সব ধর্মেই কিন্তু সব কথা বলা হয়েছে যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে যে তোমার পাশের লোক যদি না খেয়ে থাকে তাহলে তোমার রোজাই হবে না সে খাচ্ছে কি খাচ্ছে না সে ইফতার করেছে কি করছে না সেটা রাখলে পরে কারণ উপবাস তা না হলে তোমার ওটাকে আল্লাহর কাছে উপবাস বলে গণ্য করা হবে ঠিক এমনিভাবে হিন্দু ধর্মেও অনেক কিছু আছে যেখানে বলা হয়েছে যে হিন্দু ধর্ম বলো বৌদ্ধ ধর্ম বলো খ্রিস্টান ধর্ম সব ধর্মেই কথা বলা আছে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসো মানুষ হিসাবে মানুষকে ঠকিও না মানুষ হিসাবে মানুষের বিপদে সাহায্য করো সব ধর্মী আছে আমি তাই বলবো যে কাউকে না কোনো সমাজকে কাউকে বলবো না আমি বলবো সমাজের প্রত্যেকে আপনারা ধর্মের প্রতি সঠিকভাবে যার যার ধর্ম যে পালন করেন সব ধর্মেই একই কথা বলা হয়েছে সেই ধর্মচর্চা আপনারা করুন এবং মানবিক মূল্যবোধগুলোকে বাড়িয়ে তুলুন তাহলে আমরা মানুষ থাকব মানুষ দৈহিক মানুষ থাকব কিন্তু মানসিকভাবে বা মানবিকভাবে আমরা অমানুষ হয়ে যাব আপনি আমাকে যা দিয়েছেন তার ঋণও আমি কখনো শোধ করতে চাইব না ঋণ নিয়েই আমি যা সৃষ্টিকর্তার কাছে যেতে চাই আপনাদের ভালোবাসার অশেষ শ্রদ্ধা